আজকে শিরোনামে কেটেও কাটছে না করোনা কাঁটা ইলিশের ইনিংসে দুই বাংলায় বাজার কেমন প্রথম পূর্ণাঙ্গ বায়োস্কোপের প্রতিষ্ঠাতা কে জানতে হলে দেখতে হবে হীরালাল নমস্কার ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত এ যেন কেটেও কাটছে না করোনার কাঁটা বেশ কিছুদিন ধরে করোনার দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী হয়ে প্রায় 20,000-এর নিচে নেমে এসেছিল কিন্তু আবার উদ্বেগ বাড়াচ্ছে এই গ্রাফ তার সঙ্গে করোনার আর ভ্যালু বা রিপ্রোডাক্টিভ নাম্বার বাড়ছে অর্থাৎ একজন থেকে অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন তার সঙ্গে অতি ছোঁয়াচে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে কাঁপছে গোটা বিশ্ব আসুন আমরা একঝলকে দেখে নিই বিশ্বের করোনা চিত্র বিশ্বে অন্তত 132টি দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক ডেল্টা স্ট্রেন গত সপ্তাহে 40,00,000 করোনা সংক্রমণের কথা জানা গিয়েছে সারা বিশ্বে এভাবে চলতে থাকলে আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই সংক্রমণ 20 কোটি ছাড়িয়ে যাবে এমনটাই আশঙ্কা করছে হু কোভিড এর বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকাকে টিকার অস্ত্রাগার বানাতে চান বাইডেন পাশাপাশি টিকা তৈরিতে অন্য দেশগুলিকেও সাহায্য করতে চান অস্ট্রেলিয়ার সিডনির পর এবার লকডাউনের পথে হাঁটল ব্রিসবেন চীনে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস বেজিং সহ 15 শহরে হু হু করে বাড়ছে সংক্রমণ দেশে যে শিশুরা জন্ম থেকে ক্রনিক রোগের শিকার বা যাদের কোমরবিডিটি রয়েছে তাদের আগে প্রতিষেধক দেওয়ার কথা ভাবছে কেন্দ্র দেশে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছে পড়ার সময়ের অপেক্ষা মাত্র এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা আর এর প্রভাব ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে এমনটাই সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এই ক্ষেত্রে টিকার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা সরকারি রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে দেশে 47,22,23,639 জনের টিকা গ্রহণ হয়ে গিয়েছে ভারতে কোভ্যাক্সিনের পাশাপাশি কোভিশিল্ড স্পুটনিক ভি মতো টিকা নেওয়ারও সুযোগ রয়েছে এবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল অ্যান্ড রিসার্চের সাম্প্রতিক গবেষণাপত্রের কথা মানলে আগামী দিনে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে গবেষণাপত্রে বলা হয়েছে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া রোগীদের ক্ষেত্রে 77.8% কার্যকরী কোভ্যাক্সিন আবার উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে 65.2% কাজ করছে কোভ্যাক্সিন মাত্র 0.5% রোগীর ক্ষেত্রেই নাকি এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় সরকার ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ আরোপ করে কিন্তু 21 জুলাই ঈদ অনুষ্ঠিত হওয়ায় লকডাউন বা কঠোর বিধিনিষেধ 22 জুলাই পর্যন্ত শিথিল হলেও 23 জুলাই হতে আগামী 10 অগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে চলমান ভ্যাকসিন কার্যক্রমকে জোরালো করতে বাংলাদেশ সরকার নিচ্ছে একের পর এক পদক্ষেপ 7 দিনে প্রায় 1 কোটি মানুষকে কোভিড প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে আগামী 7 অগস্ট থেকে বাংলাদেশের গ্রামগঞ্জে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মোট 14,000 কেন্দ্রে একযোগে গণটিকাদান শুরু করবে এই টিকার বয়স্ক মানুষরা অগ্রাধিকার পাবেন সরকার এও বলেছেন 11 অগস্ট থেকে সবকিছুই খোলা থাকবে তবে তা সীমিত পরিসরে তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী 31 অগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনও জরুরি তাই সকলের কাছে অনুরোধ মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন নিজে ও অন্যদের সুস্থ রাখুন ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম ইলশেগুড়ি দিনের বেলায় হিম সত্যি বর্ষার এই আর্দ্র আমে জমিয়ে দেয় এক থালা গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল ঝোল ইলিশ মাছের সর্ষে ঝাল কিংবা পাতুরি কিংবা ভাপা নিদেন পক্ষে ভালো ইলিশ মাছ ভাজা দিয়েও রসনা তৃপ্তি করা যায় তবে এখন ব্যাপার হলো এই ভালো ইলিশ মাছ পাওয়াটাই দস্তুর আগে বছরের অনেকটা সময় জুড়ে বাজারে যেরকম 1.5-2 কেজি ওজনের পেল্লাই সাইজের ইলিশের দেখা মিলত এখন বছরভর অপেক্ষা করে থাকলে তবে এই ইলিশের দেখা পাওয়া যায় পদ্মার ইলিশ তো বাদই দিলাম গঙ্গার ইলিশের যা দাম তাতে অনেক খাদ্যরসিক এবং ক্রেতারা মেনু থেকে এই মাছটিকে বাদ দিয়েছে কোথাও কোথাও ইলিশের এই উৎপাদন বিলুপ্তির পথে বর্তমানে ইলিশের এই ইনিংসে কোথায় কেমন অবস্থা তা একবার জেনে নেওয়া যাক
রসনায় বাঙালির ইলিশ প্রেম বহুদিনের, তবে সেই প্রেম এমন চড়া অতিমাত্রায় পৌঁছেছে যে এখন বিচ্ছেদের পালা চলছে। বিশেষত এই বাংলায় সারা বছর ধরে ইলিশের চাহিদা থাকে, তাই মরশুমে ইলিশের যোগান ঠিকমতো পাওয়া যাচ্ছে না। সারা বছরের চাহিদা মেটাতে এখন অনিয়ন্ত্রিত মাছ ধরা চলছে, এতেই কাল হয়েছে। ছোট চারা মাছগুলি জালে উঠে আসায় ধীরে ধীরে মাছের প্রজনন হার কমেছে, ফলে মাছের সংখ্যা আগের থেকে অনেকটাই কমে গেছে। তথ্য মারফত জানা যাচ্ছে, 2010 থেকে 2012-তে যেখানে ইলিশের উৎপাদন ছিল 50,000 টনের কাছাকাছি, 2018-র পর থেকে তা 15,000 টনও ছাড়ায় না। বিশেষজ্ঞদের মতে মাছ ধরার জালের পরিমাপটিও ঠিক না থাকায় অনেক ছোট চারা মাছ জালে উঠে আসে। ক্রমবর্ধমান গঙ্গা নদীর দূষণ, নাব্যতা হ্রাস ও অন্যান্য জলযানের বাড়বাড়ন্ত ইলিশের খাদ্য বৈচিত্র্য নষ্ট করেছে, প্রজনন ক্ষেত্রের ক্ষতি করেছে, তাই মাছ আর মোহনা ছেড়ে নদীর ওপরের ভাগে আসছে না। বলা হয় সমুদ্রের নোনা জলের মাছ ইলিশ নদীর যত ওপরের মিষ্টি জলে যাবে তত তার স্বাদ বাড়ে, কিন্তু সে পথে এই সমস্যাগুলি বাধা সৃষ্টি করায় মাছের স্বাদ আর আগের মতো নেই। এই কারণে মৎস্যজীবীদের ইলিশ ধরতে এখন মোহনা থেকে সমুদ্রে যেতে হয়, তবে বেশি দূর তারা যেতে পারছেন না, কারণ বর্তমানে ডিজেলের যে মূল্যবৃদ্ধি হয়েছে তাতে ট্রলার নিয়ে বেশি দূরত্ব থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে লাভ তুলতে পারছেন না তারা। সেই সঙ্গে যুক্ত হয়েছে ইলিশের স্টোরেজ, মাছ ধরার সরঞ্জাম, ট্রলারের সরঞ্জামগুলির মূল্যবৃদ্ধি, যা পোষাতে গিয়ে পাইকারি বাজারেও ইলিশের দাম বেড়েছে। এই বাংলায় গত বছর থেকেই 1 কেজি ওপরের মাছের দাম 1,500 টাকায় পৌঁছেছে। অন্যদিকে বাংলাদেশে জিআই ট্র্যাক প্রাপ্ত ইলিশের বাজার অনেকটাই নিয়ন্ত্রিত। বাংলাদেশে পদ্মা ও মেঘনা এই দুই নদীতে ইলিশের উৎপাদন প্রচুর, স্বাদেও ভিন্ন, দামেও আলাদা। মেঘনা নদীর মাছ বাংলাদেশে 500 থেকে 700 গ্রাম ওজনে 650 টাকা প্রতি কেজিতে বিক্রি হয়। 1,000 থেকে 1,200 গ্রামের মাছ বিক্রি হয় 700 থেকে 900 টাকায়। পদ্মা নদীর অত্যন্ত সুস্বাদু 1 কেজি ওজনের ইলিশ মাছের দর 1,000 থেকে 1,100 টাকা প্রতি কেজিতে। বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানাচ্ছে, বাংলাদেশের মোট উৎপাদিত মাছের 12% আসে ইলিশ থেকে, জিডিপিতে অবদান 1% কিছু বেশি। বর্তমানে বাংলাদেশে প্রায় 6 লক্ষ টনের বেশি ইলিশ উৎপাদিত হচ্ছে, কিন্তু বিদেশে রপ্তানির চাহিদা রয়েছে বছরে 3 থেকে 4,000 টন। বর্তমানে কোভিড পরিস্থিতি রপ্তানিতে কিছুটা প্রভাব ফেললেও বাংলাদেশে মাছের বাজারে ইলিশই রাজা। ব্রততী পরম্পরার উদ্যোগে চলছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস, পরের সেশনটি শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বর থেকে, আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। ওয়েলকাম টু মুভি রিভিউ সেকশন। আজকের সিনেমা হীরালাল। হীরালাল একটি বায়োপিক সিনেমা, পরিচালনা করেছেন অরুণ রায়। হীরালাল প্রথম সিনেমা হলে রিলিজ করে এই বছর 5ই মার্চ, কিন্তু করোনার আবহে যেহেতু খুব কম লোকই সিনেমা হলমুখী হচ্ছেন, তাই অতি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে উপলব্ধ হয়েছে হীরালাল। সিনেমাটি তৈরি হয়েছে হীরালাল সেনের জীবনকে কেন্দ্র করে। হীরালাল সেন, যিনি প্রথম একটি ফুল লেন্থ সিনেমার প্রতিষ্ঠাতা এবং প্রথম বিজ্ঞাপনও তিনি তৈরি করেন। কেমন বুঝছো? এই পুরো বইটাকে যদি আমরা বায়োস্কোপ করে তুলতে পারি তাহলে আমরা একটা নতুন কিছু জন্ম দেব। হীরালালের কাহিনী নিয়েই ছবি এগোয়, যে হীরালাল একজন শিল্পী এবং নতুন কিছু তৈরির নেশায় যে পাগল। এই সিনেমায় হীরালালের চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দা। এটি তার জীবনের প্রথম সিনেমা হলেও আপনারা কিন্তু ছবি দেখে ঘুণাক্ষরেও তা টের পাবেন না। এই চরিত্রটিকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন কিঞ্জল। বিশেষ করে এই চরিত্রটির যৌবন থেকে একদম জীবনের শেষ পর্যন্ত অভিনয় করতে গিয়ে তাকে যেভাবে শারীরিক গঠনে বদল আনতে হয়েছে তা এক কথায় অনবদ্য। এই সিনেমায় যেমন একদিকে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জির মতো তাবড় তাবড় অভিনেতারা, তেমনই রয়েছেন অনুষ্কা চক্রবর্তী, তন্নিষ্ঠা বিশ্বাসের মতো নবাগতারাও। বিশেষ করে হেমাঙ্গিনীর চরিত্রে অনুষ্কা চক্রবর্তীর অভিনয় প্রশংসার দাবি রাখে। আমি আপনাকে না নাটক লিখতে দেব না স্টেজে উঠতে দেব, বাংলা রঙ্গমঞ্চ থেকে গিরীশ ঘোষের নাম মুছে যাবে। মহাকাল করে খেলা পঞ্চভূত লয়ে, ভাঙে গড়ে ইচ্ছে মতো তার
দেহপট চনিনট সকলই হারায়। এই ছবির মিউজিক করেছেন ময়ূখ মৈনাক এবং সিনেমাটোগ্রাফার গোপী ভগত, যাকে আমরা লড়াই, পোস্ত, অন্তরাল এবং টেকওয়ানের মতো ছবিতে দারুণ দারুণ কাজ করতে দেখেছি। এই ছবিতেও তার কাজের দারুণ দারুণ দৃশ্য আপনারা দেখতে পাবেন। এতো মিস্টার সেন, আপনাদের বাঙালিদের এডুকেশনটাই রং হয়ে গেছে। আপনি আমাকে পিকচার তুলে দিবেন, আমার কাছ থেকে টাকা নেবেন, হয়ে গেল। না আমি অন্যের জন্য ছবি তুলি, না আমি টাকার জন্য ছবি তুলি, আমি শুধু নিজের জন্য ছবি তুলি। বাজারে ছবি অনেকেই তোলে, কিন্তু হীরালাল সেন একজনই। নামটা মনে রাখবেন। তাই অনেক দিন পর একটা দারুণ বাংলা ছবি দেখার জন্য খুব শিগগিরই হইচইতে দেখে নিন হীরালাল। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে 7:30। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।